চলে আসলাম নাহিদা নীরা একদমই ছোট্ট করে একটি পহেলা বৈশাখের ব্লগ নিয়ে। তো পহেলা বৈশাখের ব্লগ থাকবে না, আমি নাহিদা নীলা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, সেটা কি হয় বলো? সেটা তো হয় না। আর আমরা যারা রাজধানীবাসী আছি তাদের জন্য একদমই একদমই প্রধান একটি উৎসব হচ্ছে নববর্ষের, একদমই ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার আকর্ষণ যে মঙ্গল শোভাযাত্রা, সেটা যদি আমরা এই না দেখি এবং আমার ভালোবাসার মানুষগুলোকে যদি একটু না দেখাই যে আমি গিয়েছিলাম কোথায় চারুকলায়, তো কি করেছি, কি কি আমি পহেলা বৈশাখে মানে ঘোরাঘুরি করেছি, সেটা আমি তো না দেখালে হবে না, তাই না? তো সেটা দেখানোর জন্যই চলে আসলাম। তো এখন আছি আমি শাহবাগের একদমই ফুলের মেলায়। তো শাহবাগের এই ফুলের মার্কেটটা কম বেশি সবাই চিনে, তো এখান দিয়ে যাচ্ছি, একটুখানি ঘুরবো না, সেলফি তুলবো না, ফুল কিনবো না, সেটা কি হয়? সেটা তো হয় না। আর এই যে চলে আসলাম একদমই চারুকলার গেটের সামনে, তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রার যে আয়োজন হচ্ছে বৈশাখীর দিন, তো সেটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রা বের করবে। তো আমি তার আগের দিনই মনে হলো একটু দেখে আসি কিভাবে হচ্ছে আমাদের যে মঙ্গল শোভাযাত্রার যে মুখোশগুলা তৈরি করে, কার্টুনগুলা তৈরি করে, তো সেগুলো একটুখানি আমিও দেখি, আমার ভালোবাসার মানুষগুলোকেও দেখাই। তো যাওয়ার পথে এই যে মামা, উনার হচ্ছে মানে ডুগডুগিটা আমি পেয়ে গেছি, এখান থেকে আমি আরও এক দুইবার ওনার কাছ থেকে এই হচ্ছে ডুগডুগিটা নিয়েছি। তো আজকেও হচ্ছে নেওয়ার চেষ্টা করব, যাওয়ার সময় নিয়ে বয়ে। এবার হচ্ছে চলো তোমাদের হচ্ছে চারুকলার ভিতরে অংশটা দেখিয়ে দিই। তো মঙ্গল শোভাযাত্রার জন্য একদমই অনেক আয়োজন, অনেক আয়োজন। তো আমি এসেছি হচ্ছে পহেলা বৈশাখের আগের দিন, তো দেখো তোমরা কি আয়োজন। আমরা যারা ঢাকায় আছি আমরা হচ্ছে বৈশাখী উপলক্ষে হচ্ছে আমরা যাব না চারুকলায়, সেটা কি হয়? সেটা তো হয় না। চারুকলার সৌন্দর্যটাই হচ্ছে পহেলা বৈশাখ উপলক্ষে খুবই ফুটে উঠে। আর হচ্ছে বিভিন্ন অকেশনে তো চারুকলা আছেই, তো তার ভিতরে হচ্ছে একদমই প্রধান যেটা বৈশাখীর মধ্যে উৎসবটা হয় সেটা একদমই আকর্ষণীয়। তো বিভিন্ন ছবিগুলো আমি ঘুরে ঘুরে দেখছিলাম, মানে আমার আসলে এগুলো ভালো লাগে, শুধু আমার না, আমাদের, আমরা বাঙালি, আমরা সব সময় উৎসবপ্রিয়, আমরা উৎসব করতে পছন্দ করি, দেখতে পছন্দ করি, আমরা আয়োজনটাকে বেশি হচ্ছে মনের ভিতর মানে ধারণ করি যে শুধু আনন্দ উৎসব, এগুলো আমাদের লাইফের একটা পার্ট হয়ে গিয়েছে। তো এইভাবে হচ্ছে আমি বিভিন্ন মুখোশ দেখছিলাম এখানে, বিভিন্ন পুতুল, কার্টুন, এগুলো হচ্ছে মঙ্গল শোভাযাত্রার দিন বের হবে, তো সেটার একদম লাস্ট মুহূর্তের যে আয়োজনটা হচ্ছে সেটাই কিন্তু চলছে। বিভিন্ন সাংবাদিক এই হচ্ছে চারুকলা ভাইয়া বোনদের হচ্ছে ইন্টারভিউ নিচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমি একটু আমার ক্যামেরায় বন্দি করে নিলাম, কারণ এই স্মৃতিগুলো আসলে একমাত্র বৈশাখী উপলক্ষেই পাওয়া যাবে। তাছাড়া কিন্তু নর্মাল তুমি গেলে ছোটোখাটো আয়োজন সেটা তুমি পাবে, বাট বৈশাখের যে আয়োজন সেটা কিন্তু তোমাকে বৈশাখের আগের দিন বা দুই একদিন আগে গিয়ে তোমাকে উপভোগ করতে হবে। ঘুরে টুরে তো এবার একটু টায়ার্ড হয়ে গিয়েছে, যেহেতু বৈশাখের অনেক গরম থাকে, রোদ থাকে, তো একটু এবার মনে হচ্ছে চারুকলার একটি মানে স্থানে একটু বসি, একটু হচ্ছে ঠান্ডা একটু আবহাওয়াটা যেন উপভোগ করি। তো সেটা করলাম, দেন এবার ঘুরে ঘুরে ভিতরে আরও অনেক সৌন্দর্য আছে, বিভিন্ন আর্ট আছে, সেগুলোকে দেখতে একটু ভিতরে যাচ্ছি। তো চারুকলায় আসবো, পোড়াটা চারুকলা ঘুরে দেখবো না? সেটা তো হয় না, তাই না? তো আমি যেহেতু পোড়াটা দেখতে আমি পছন্দ করি ঘুরে ঘুরে, আমার মতো অনেকেই আছে। তো আমাদের হচ্ছে কাজী নজরুল ইসলামের কবরও এখানে আছে, তো আমি সেই বর্ডারটাই গেলাম, সেখানেও দেখলাম সুন্দর করে হচ্ছে আর্ট করা আছে, তো সেখানে কিছু ছবি তুললাম। তো আমি আসলে এগুলো আমি সামনে থেকে দেখতে উপভোগ করি, আমি অনেকেই আছে আমার মতো মানে এই যে সুন্দর করে হচ্ছে ছবি আঁকা, বিভিন্ন আর্ট এগুলো দেখতে পছন্দ করে। তো আমি তো দেখতে পছন্দ করি, সঙ্গে কিন্তু ছবিও তুলতে পছন্দ করি, এত কিউট কিউট ছবিগুলো আসছে, কারণ হচ্ছে রঙের যে একটা বাহার সেটা এখানে সম্পূর্ণভাবেই ছিল, সেই জন্য তো বেশ
মানে অনেক পরিমাণে ছবি তুললাম, ঘোরাঘুরি করলাম, তার আশেপাশে ওপাশে হচ্ছে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গাগুলোকে আমি হেঁটে হেঁটে উপভোগ করছিলাম। তো আমার মতো এখানে এসে আমি দেখেছি অনেকেই পুরাটা পরিবেশটা উপভোগ করছে, যতটা ছবি তুলছে তার চেয়েও বেশি পুরাটা পরিবেশটাকে উপভোগ করছে। তো এই দেখো কত সুন্দর একটি কার্টনে হচ্ছে রিক্সায় চড়ছে, রিক্সা চালাচ্ছে একটি কার্টন, আর একজন কার্টন হচ্ছে রিক্সায় বসে আছে। একদম মানে কি বলবো, অপরূপ সৌন্দর্য, সামনে থেকে যে কি পরিমাণের ভালো লেগেছে সেটা আমি তোমাদেরকে বোঝাতে পারবো না। তো দূর থেকে দেখছিলাম আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের হচ্ছে কবর, তো সেটা আমি দেখছিলাম। আমার মানে এগুলো ইমোশনাল জিনিস, আমার কেন যেন আমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার কারো কবর কেউ মারা গিয়েছে এটা শুনলে আমার বুকের ভিতরটা একটু চিপ দেয়, কারণ এগুলো কেন যেন আমাকে কষ্ট দেয়। তো যাই হোক, তারপরে আবার আশেপাশে ঘুরছিলাম, আবার কিছু ছবি তুলছিলাম। তো হচ্ছে মানে মঙ্গল শোভাযাত্রার যে আকর্ষণটা সেটা কিন্তু তুমি চারুকলায় না আসলে দেখতে পারবে না। তো যারা দেখো নাই এখনো, তারা নেক্সট ডে একবার হলো বৈশাখীতে পহেলা বৈশাখের আগের দিন তোমরা চারুকলাটা একটু ঘুরে আসবে। এই যে তুমি হচ্ছে তোমার লাইফের একটা মানে অনেক বড় একটা জিনিস যে তুমি হচ্ছে মিস করবে, সেটা কিন্তু চারুকলায় না গেলে বুঝবে না। চারুকলার পরিবেশটাই কেন যেন একদমই অন্যরকম। তো আরও হচ্ছে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরের অংশটা, তো সেটা তো একটু অন্যরকমই থাকবে। আমাদের সবারই স্বপ্ন থাকে যে আমরা কেউ না কখনো মানে কোনো না কোনোভাবে যেন চেষ্টা করি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার। তো সেই স্বপ্ন পূরণ না হোক ভাই, চারুকলায় গিয়ে বৈশাখীর উৎসব বা বিভিন্ন ছোটোখাটো উৎসব সেটা অন্তত উপভোগ করে, পড়তে যে পারো না সেটাও তুমি উপভোগ করে নাও যে না পড়তে পারি, এই যে একটা আনন্দ সেটা কিন্তু আমি মিস করি না। আমি কিন্তু কখনোই মানে প্রায় সময় দেখবে আমার ছোটোখাটো কোনো আয়োজনে ঘুরতে যাওয়া, আমি কিন্তু হুট করে চারুকলায় চলে যাই। তো এই হচ্ছে আমার চারুকলার ভিতরের অংশটা দেখাচ্ছিলাম। দেখো এইভাবে ঘুরতে 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 কিন্তু আমি পুরোটা চারুকলায় ঘুরে দেখেছি। আমি তো অন্যরাও হচ্ছে আমার মতো কিছুটা ঘুরে ঘুরে দেখছিল। তো সুন্দর সুন্দর হচ্ছে বৈশাখী উপলক্ষে ছোট ছোট হচ্ছে আয়োজন, কাগজ কেটে ছোট ছোট পাখি পুতো এগুলোর সময় মানে একদম ভর পড়ছিল। তো আমি এগুলোকে নিয়ে এনজয় করেছি। এবার যখন বের হয়ে যাচ্ছিলাম প্রচুর গরম ছিল, আর ঈদের পরপরেই, ঠিক ঈদের দুইটা দিন পরেই হচ্ছে একদমই ঢাকা শহর ফাঁকা ছিল। তো সেটা একটা মজা পাচ্ছিলাম যে ঢাকা শহর ফাঁকা, ঢাকাটাকেও ঘুরে দেখলাম, তার সঙ্গে যে বৈশাখের যে আমেজটা তৈরি হয়েছে চারুকলায় সেটাও কিন্তু উপভোগ করে নিলাম। এবার বের হয়েই দেখি বিভিন্ন জিনিস দিয়ে আচার তৈরি করছে হচ্ছে এক মামা। তো চারুকলার আশেপাশে, ঢাকা ইউনিভার্সিটির আশেপাশে একটু ঝালমুড়ি, একটু ফুচকা, একটু আচার খাবো না সেটা কি হয়, তো ঝালমুড়ি ফুচকা এটা আমি বেশি একটা বাহিরে খাই না, কিন্তু আচারটা আমার মনে হলো যে প্রচুর গরম লাগছে, প্রচুর টায়ার্ড লাগছে, একটু খেয়ে দেখি, মনে হচ্ছিল ফ্রেশ। যাই হোক, ফ্রেশ থাক আর যাই থাক, খাবো ভাই, খেতে ইচ্ছে হলো তাই খেয়ে নিলাম। তো আমি নাহিদা নিলাম, আমার পহেলা বৈশাখটা আমি তোমাদের সঙ্গে হচ্ছে শেয়ার করলাম আমি কিভাবে পহেলা বৈশাখের আগের দিনই বের হয়ে গিয়েছি। তো পহেলা বৈশাখের আগের দিন বের হওয়ার একটি কারণ, কারণ আমি একবার পহেলা বৈশাখের দিন বের হয়েছিলাম, সে অনেক আগে 2006-07-এর দিকে। তো তখন আমার একটু বাজে অভিজ্ঞতা হয়েছিল, সেটার পর থেকে কিন্তু আমি আর কখনোই পহেলা বৈশাখের দিন বের হই না, বিশেষ করে পহেলা বৈশাখ, তারপর হচ্ছে ফাল্গুন, এই দিনগুলোতে আমি বের হই না, হয় তার আগে না হয় তারপরে আমি সেটাকে ভালোভাবে উপভোগ করি। কারণ এই বাজে অভিজ্ঞতাটা আমি একদিন তোমাদের সঙ্গে শেয়ার করবো, ঠিক আছে? তো আজকে নয়, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং একটি করে ভালো কাজ করো। আল্লাহ হাফেজ।